আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। বাজারে এখন ফলের সমাহার, হরেক রকম দেশি ফলের ঘ্রাণে সুরভিত আশপাশ। পাকা আমের সঙ্গে রসালো টসটসে লিচু আমাদেরকে আকৃষ্ট করে। লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটি আমাদের রক্ত ও নালীর চাপ কমিয়ে রক্তের স্বাভাবিক গতি বৃদ্ধি করে। তাই লিচু সেবনের একটি উপকার হলো রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা। প্রতি 100 গ্রাম লিচুতে থাকে শর্করা 13.6 গ্রাম, ক্যালোরি 61 কিলোক্যালোরি, ক্যালসিয়াম 10 মিলিগ্রাম, লৌহ 0.7 মিলিগ্রাম ও ভিটামিন সি 31 মিলিগ্রাম। 100 গ্রাম লিচু বলতে মাঝারি আকারের প্রায় 10টি লিচুকে বোঝায়। পরিবেশ দূষণের কারণে শরীরে বয়সের ছাপ পড়ছে দ্রুত। লিচু শরীরের তারুণ্য ধরে রাখার মোক্ষম অস্ত্র। লিচুর জলীয় অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। লিচুতে থাকা ভিটামিন সি এর পরিমাণ কমলা লেবুর তুলনায় ঢের বেশি। এছাড়া গাজরের তুলনায়ও অনেকটা বেশি বিটা ক্যারোটিন থাকে লিচুতে। লিচু হজমে সহায়তা করে, কারণ এতে আছে কার্বোহাইড্রেট ও ফাইবার। তাই ওজন বেড়ে যাওয়ার ভয় পাবেন না, নিশ্চিন্তে লিচু খান। বিশেষ করে খাওয়ার পর যাদের একটু মিষ্টি ছাড়া চলে না, তারা ডেজার্ট হিসাবে লিচু খেতে পারেন। স্ন্যাক্স হিসাবেও গোটা দশেক লিচু খেলে দেখবেন খিদের বোধ আপনাকে মোটেও বিব্রত করছে না আর। লিচু রক্তের শর্করা নিয়ন্ত্রণে বেশ ভালো ভূমিকা রাখে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। লিচু অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধে সহায়তা করে। লিচু আমাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যথেষ্ট সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে সব ধরনের ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। এছাড়া লিচুতে থাকা পুষ্টি উপাদান আমাদের রক্তের শ্বেতকণিকা বৃদ্ধিতে সহায়তা করে। লিচু দেহের শক্তি বাড়ায়, কারণ এটি শরীরে ফ্লুইডের পরিমাণ বাড়ায়। লিচু ত্বক ভালো রাখে, ব্রণ হতে বাধা দেয়, সেই সঙ্গে ত্বকের কালো দাগ দূর করার ক্ষমতা আছে লিচুর। লিচুতে থাকা ভিটামিন সি, থায়ামিন চুলের সৌন্দর্য বাড়িয়ে চুলকে দীঘল কালো করে তোলে। লিচুতে ক্যালোরি বেশি থাকায় শরীরের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় বহুগুণে। লিচুর ভিটামিন এ রাতকানাসহ চোখের নানা রোগের প্রতিষেধক। এ রোদে গরমে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে শরীরকে রক্ষা করে লিচু। লিচু খেলে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদরোগের ঝুঁকি কমে। আমাদের শরীরে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট কোষের অস্বাভাবিক বিভাজনকে হ্রাস করে থাকে। এদিকে লিচুতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট নামক উপাদান। এই উপাদানটি আমাদের শরীরে থাকা কোষগুলোর অস্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়াকে হ্রাস করে থাকে। লিচুতে থাকা উপাদান কপার চুলের মধ্যে থাকা হেয়ার ফলিকলকে উত্তেজিত করে চুল বৃদ্ধিতে সহায়তা করে। চুলের যত্নে লিচু বেশ কার্যকরী এবং ফলপ্রসূ একটি ফল। লিচু আমাদের রক্তের গ্লুকোজ কমাতে সহায়তা করে, তাই পরিমাণে বেশি খেয়ে ফেললে তা হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। যাদের ডায়াবেটিস আছে, যারা ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করেন, তারা লিচু গ্রহণে সাবধান থাকা উচিত। মাত্রাতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। লক্ষণ হিসাবে শ্বাসকষ্ট হওয়া, বুক ধড়ফড় করা, মাথা ঘুরানো, বমি ভাব ইত্যাদি হতে পারে। লিচু একটানা বেশ কয়েকদিন পরিমাণের বেশি খেলে নানা রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস ইত্যাদি রোগ থাকলে তা বেড়ে যেতে পারে। পরিমাণে বেশি লিচু খেলে যে পরিমাণ ক্যালোরি শরীরে জমা হয়, তা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে তাতে আমাদের ওজন বেড়ে যেতে পারে। বেশি পরিমাণে লিচু খেলে তা শরীরের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে।
তাই আমাদের সবার উচিত পরিমিতভাবেই লিচু খাওয়া। লিচুর দুইটি রেসিপি সম্পর্কে বলে আমার ভিডিওটি শেষ করব। নিরাপদে থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লিচুর শরবত, 8 থেকে 10টি লিচু নিয়ে খোসা ও বীজ ছাড়িয়ে দিন। এবার লিচুর সঙ্গে 1 কাপ পানি, 1 চামচ চিনি ও সামান্য লেবুর রস মিশিয়ে নিন। এবার ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এই শরবত ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই, ছেঁকে খেলে উপকার কম পেতে পারেন। পরিবেশনের সময় বরফ মেশাতে পারেন বা ফ্রিজে কিছুক্ষণ রেখে খেতে পারেন। লিচুর পায়েস, 10 থেকে 12টি লিচু খোসা ও বীজ ছাড়িয়ে নিতে হবে। একটি পাত্রে 1 লিটার দুধ জাল দিন, দুধ নাড়তে থাকুন। ঘন হয়ে এলে তাতে সামান্য এলাচের গুঁড়া ও স্বাদমতো চিনি দিয়ে দিন। দুধের পরিমাণ অর্ধেক হয়ে এলে নামিয়ে নিতে হবে। দুধ কিছুটা ঠান্ডা হওয়ার পর তাতে লিচু কুচি করে মিশিয়ে দিন। এরপর ঠান্ডা করে পরিবেশন করুন।